আপনাদেরকে ঘৃণা করে বলে যে আপনাদের রোজা হয় না, মিথ্যা কথা। আপনাদের রোজা হবে 100%, আপনাদের রোজার সাথে এটার কোনো সম্পর্কই নাই। আপনাদের রোজা হবে, নামাজ হয় না বলছে এটা মিথ্যা কথা। আপনাদের নামাজ হবে, নামাজ শুদ্ধ, আপনাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক অজু করতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর রসুল যেমনে বলছে সেরকম করে আপনাদের নামাজ পড়তে হবে। এ আব্দুল সবর ভাই আছেন, আপনারা ওনাদেরকে নামাজ কিভাবে পড়তে হবে এটার লিফলেট দিবেন এবং জানাবেন যে কিভাবে নামাজ পড়তে, অজু কিভাবে করতে হবে লিফলেটটা দিবেন। এর আপনাদের নামাজও হয়, রোজাও হয়, আপনাদের এমনকি জাকাত দিলেও আদায় হবে, এমনকি আপনাদের যদি কোনো পোশাকে যে পোশাক আছেন এই পোশাকে হজ করে আসলো নারীদের হজ হিসেবে আপনাদের কবুল হবে। কোনোদিন কেউ বলতে পারবে না যে আপনাদেরটা এটা নয়। শরীয়ত একটা জিনিস বলে নাই আপনাদেরকে ইমামতি করতে বলে নাই। কেন আপনাদের ইমামতি? কারণ আপনি নারীর তো ইমামতি নেই পুরুষের উপরে, এই জন্য নারীরা তো পুরুষের ইমামতি করতে পারে না এই জন্য। কিন্তু এই জন্য আপনাদের নারীর যেহেতু নারী পোশাক নারী ইমামতি করতে পারে না, সেজন্য বলে না ইমামতি করতে পারবে না মসজিদে। এইটা ছাড়া এরা মুক্তাদি মুক্তাদি হবে, ইমামের পিছনে নামাজ পড়বে, এটা কোনো শরীয়তে কোনোদিন নিষেধ করে নাই। মসজিদে মেয়েদের ওখানে যাইয়া নামাজ পড়বেন, কোনো সমস্যা নেই আপনাদেরকে। কেউ যদি বাধা দেয় এটা আল্লাহর শরীয়তের বিরুদ্ধে নামছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, এর জন্য তারা গুণাগার হবে। কারণ শরীয়ত বলে না যে আপনাদেরকে আলাদা করে দিতে, শরীয়ত বলে না কোথাও। সুতরাং যারা এটা ঘৃণা করে তারাই ঘৃণার পাত্র, আপনারা ইনশাআল্লাহ ঘৃণার পাত্র হন। আপনারা আল্লাহর সঠিক বান্দা, সেই হিসেবে যদি ইবাদত করে যান আল্লাহ তাআলা আপনাদেরকে বেশি ভালোবাসবেন, যে আল্লাহর পরীক্ষায় আপনারা টিকে গেছেন দুনিয়ার বুকে। যে যারা অন্যায়কারী বেশিরভাগ পাপিষ্ঠ, এরা ওই পুরুষগুলি শয়তানগুলি হয়। ফেরাউন সে আপনাদের মতো লোক ছিল, শয়তান ছিল বলে জাহান্নামে যাবে, এবং নমরুদ জাহান্নামে যাবে, কিন্তু সে আপনাদের মতো ওই বিপদ নয়। সে দুনিয়ার বুকে দুনিয়ার অন্যায় করে বেড়াইছে, পাপিষ্ঠ, সেই জাহান্নামে যাচ্ছে। কিন্তু আপনারা যদি কোনো ইবাদত করে যেতে পারেন, শুধুমাত্র আল্লাহর সালাত যাকাত সওম হজ আদায় করে যেতে পারেন, আল্লাহ যেটা বলছে আল্লাহর সাথে কাউকে শরীক করে না যান, রাসূলকে মেনে যান, সুন্নাহ মেনে যান, হাদিস মেনে যান, কোরআন হাদিস মেনে চলেন, আপনারা সবার আগে জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহ রাসূলের ঘোষণা, এটা আমার কথা নয়, আল্লাহ রাসূলের ঘোষণা যে এরা সবার আগে জান্নাতে চলে যাবে। সুতরাং আপনাদেরকে যারা এই কথাগুলি বলে তারা সবগুলি হচ্ছে খারাপ লোক। এই জন্য খারাপ লোকদের কথা শুনবেন না, আপনারা আপনাদের অধিকার বাস্তবায়ন করে নেবেন। শরীয়তে কি বলে এটা জিজ্ঞাসা করবেন, যে হুজুরের দিকে হুজুর আল্লাহ রসুল কি বলেছে এটা বলেন, আল্লাহ রসুল আমাদের সম্পর্কে কি বলেছে এটা বলেন, আমরা কি নামাজ পড়বো কিনা মসজিদে বলে, হ্যাঁ মসজিদে নামাজ পড়বেন, কোনো সমস্যা নেই, কেউ বাধা দিতে পারবে না। মসজিদে ইমামের পিছনে নামাজ পড়বেন আপনারা, হ্যাঁ ইমাম হতে পারবেন না, কারণ নারী তো ইমাম হয় না, ওরা তো ইমাম হয় না, আপনাদের সাথে নারী যারা আছে ইমাম হয় না, এই জন্য ইমাম হতে পারবেন না, এটা সমস্যা নাই। কিন্তু মুক্তাদি হবেন, ইমামের পিছনে নামাজ পড়তে পারবেন, এই ব্যাপারে শরীয়তে কোনো বাধা নেই। আপনাদের নামাজও হয়, আপনাদের রোজাও হয়, কোনো সমস্যা নাই। নামাজ রোজা কার হয় না জানেন? নামাজ রোজা হয় না কার? নামাজ রোজা হয় না ইমানদার নয় তার হয় না, আপনার ইমানদার, আপনার নামাজ হবে না কেন? আপনি ঠিক মতো উজু করতে হবে, হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করতে হবে, আর কিছু নয়। যেই সময় নামাজ পড়বেন ওই সময়ে আপনাদের কোনো সমস্যা না থাকলেই নামাজটা হয়ে যাবে, এটাই হলো কথা শরীয়তের। আর যে মহিলারা হায়েজ নেফাস আসে ওদের যে বিপদ, ওদের তো একসময় নামাজ হয় না, তাই বলে কি তাদেরকে ঘৃণা করে নাকি কেউ? না, ঘৃণা করার পাত্র নয়। মানুষের এই জিনিসটা আল্লাহর পক্ষ থেকে দেয়া আছে, এই সময় সমস্যা হবে, এই সময় ভালো থাকবে, ভালো অবস্থায় নামাজ পড়বে, খারাপ অবস্থায় নামাজ পড়বে না, এটা শরীয়তের বিধান। এখানে তাদের ঘৃণা করার কি আছে? যে ব্যক্তি ঘৃণা করে সে নিজে ঘৃণার পাত্র, ইনশাআল্লাহ আপনারা ঘৃণার পাত্র নন।